बाजते चाय आमी राते चाय चुल मारते चाय झिलमिल झिलमिल हंसते चाय एंटा पुष्टपुर भाषी करते चाय सबाई के निये घर बांटते चाय শুভ লক্ষ্মীবার সারা পর্ব জুড়েই তো শুনবো মা লক্ষ্মীর কৃপায় ধন্য ভক্তের কথা মানে আমাদের রোজকার গিন্নির কথা কিন্তু তার আগে তার সাথে তো আপনাদের আলাপ করিয়ে দিতে হবে আসুন পরিচয় করিয়ে দিই আমাদের আজকের রোজকার গিন্নির সাথে ওর নাম টিনা চ্যাটার্জি নমস্কার আমার যে কি ভালো লাগছে না আজকে বেশ কয়েকদিন পর তো কি সুন্দর মা লক্ষ্মীর আসন সাজানো ফুল দিয়ে মিষ্টি দিয়ে আচ্ছা এই সবকিছু কি তোমার কাজ এই সবকিছু আমার কাজ নয় কারণ আমি একটা অন্য কমিউনিটি থেকে এসেছি আমাদের কমিউনিটিতে তো লক্ষ্মী পূজাটা হয় না আচ্ছা তুমি কোথা থেকে আমি ইউপি মে উত্তরপ্রদেশে আচ্ছা তো তোমার প্রথম লক্ষ্মী পূজো করা তাহলে এই বাড়িতে এসে হ্যাঁ এই বাড়িতে তো আগে কি হতো তোমাদের ও বাড়িতে পূজো আচ্ছা আগে তো আমাদের দিওয়ালি হোলি এগুলো হতো তো এবার ওই সব অনুষ্ঠানে আমরা খুব মাততাম মানে আমার মা সকাল থেকে ওই সব লাড্ডু টাড্ডু তৈরি করতো ঘিয়ের লাড্ডু সেই গন্ধ তো পুরো বাইরে অবধি চলে যেত মানে ঠাকুরকে আর ভোগ দেব কি মানে আগেই যদি দুটো নিয়ে নেওয়া যায় বলো সেটাই চেষ্টা করতাম কিন্তু মা তো লুকিয়েই রাখতো কি নেওয়া আর যেত না আমরা খাওয়ার খুবই চেষ্টা করতাম কিন্তু নেওয়া যেত না আচ্ছা তো সেইখানে লক্ষ্মী গণেশ পূজাটা হতো আচ্ছা সেখান থেকে হ্যাঁ দিওয়ালিতে তো সেখান থেকে আমার মানে পূজো আচ্ছা করতে খুব ভালোই লাগে আচ্ছা তো তারপর যখন এখানে এলাম তো এখানে এসে আমার শাশুড়িমাকে দেখতাম যে লক্ষ্মী পূজো করতেন উনি খুব মানে করছেন তো আমার খুব ভালো মানে লাগতো তো সেই জন্য আমি ঠিক করলাম যে আমিও করব প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পূজো পাঁচালি পড়তে পারতে বাংলা পড়তে পারতে বাংলাটা আমি বিয়ের পর এসে শিখেছি আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে আচ্ছা তো প্রথমে একটু অসুবিধা হতো কিন্তু এখন আমি মানে পুরোটাই পড়তে পারি আমার অসুবিধা হয় না কিছু আর বিশেষ বিশেষ দিনে উপোস উপোস রাখো হ্যাঁ আমি লক্ষ্মী পূজা সমস্ত উপোস করি মানে বৃহস্পতিবারটা তো করি এছাড়াও আমি মানে কোজাগরি লক্ষ্মী পূজা এগুলোও আমি করি আচ্ছা মানে তোমার প্রত্যেক বৃহস্পতিবারে যে পূজো মানে আজকে যে পূজো তোমার সকাল থেকে সেই উপোস রাখা হ্যাঁ সকাল থেকে উপোস থাকা আর তারপরে উপোস ভাঙো কি দিয়ে আমি রাত্রিবেলা ফল মিষ্টি খেয়ে তারপরে উপোষটা ভাঙি আচ্ছা এই যে তুমি এতগুলো বছর পূজো করছো তোমার বিয়ে হয়েছে কতদিন বলো আমার বিয়ে 5 বছর হয়নি 4.5 বছর এরকম হয়েছে 4.5 বছর তো এই যে মায়ের এতটা তুমি একনিষ্ঠভাবে পূজো করো সেবা করো মায়ের তো তোমার কি মনে হয় মা তোমাকে একেবারে হাত খুলে আশীর্বাদ করেছেন হ্যাঁ মা হাত খুলে তো আশীর্বাদ করেছেনই আমি মানে মা লক্ষ্মীর দয়াতেই আমার সব মানে সব কিছু মা লক্ষ্মীর জন্যই কারণ কি আমি যখন বিয়ে হয়ে এখানে এলাম তখন আমার বর জাস্ট ব্যবসাটা শুরু করেছে আচ্ছা তো ব্যবসাতে আমি খুব ঠাকুরকে ডাকতাম যেন বরের ব্যবসাটা উন্নতি হয় তো আমি দেখলাম যে খুব ভালো আমার বর এখন খুব ভালো জায়গায় আছে খুব ভালো ব্যবসা করছে তারপর আমি ঠাকুরের কাছে চেয়েছিলাম যে আমার যেন একটা খুব সুন্দর ছেলে হয় তো সেটাও ঠাকুর আমাকে দিয়েছে যে খুব ভালো খুব সুন্দর ছেলে হয়েছে তারপরে আমি মানে চেয়েছিলাম যে আমাদের একটা মানে ফ্ল্যাট বাড়ি টাড়ি হোক ফ্ল্যাট ট্যাট হোক কিছু তো ঠাকুরের দয়ায় আমাদেরও একটা ফ্ল্যাট হচ্ছে তো আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে সামনের মাসেই আমাদের এমনি বুকিং হয়ে গেছে তো সেটাও মা লক্ষ্মীর দয়াতেই হয়েছে সেজন্য মানে সত্যি ঠাকুর কৃপা না করলে এগুলো হতোই না আর আমাদের বিয়েটাও মা লক্ষ্মীর জন্যই হয়েছে কেমন কেমন শুনি মানে আমাদের যখন দিওয়ালিতে পুজো হতো তখন আমি মা লক্ষ্মী গণেশকে খুব ডাকতাম মানে আমার হাজবেন্ডের জন্য জানো আমার সাথে ওর বিয়ে হয় সেই আচ্ছা তার মানে মানে পরিচয়টা শুধু সবে সবে না অনেক দিনের পরিচয় আচ্ছা তো সেই পরিচয় এবং পরিচয়ের কতদিন বাদে বিয়ে পরিচয় প্রায় 14 বছর পর বিয়ে 14 বছর শুধু ভালোবাসা আর ভালোবাসা তারপরে গিয়ে বিয়ে হয়েছে তারপরে গিয়ে বিয়ে হয়েছে আর মাঝখানে 14 বার দিওয়ালিতে শুধু প্রেয়ার করে গেছো প্রার্থনা করে গেছো যেন সাথেই যেন আমার সুখের সংসার হয় হ্যাঁ আর আজকে দাঁড়িয়ে তোমার কি মনে হয় মা তোমার সব কথা রেখেছেন হ্যাঁ মা আমার সব কথা রেখেছেন এবং আমি জানি যে ভবিষ্যতেও মা আমার সব সময় আমার মাথায় হাত রাখবে সব সময় আমাদের গিন্নির সাথে এবারে খেলবো হয় ছক্কা নয় অক্কা দেখো কি হবে 30 সেকেন্ড সময় তুমি পাবে তার ভেতরে আমি তোমাকে 10টা শব্দ পড়ে শোনাবো 10টা শব্দের জন্য 10টা ভুলভাল ক্রিয়াপদ আমাকে বলতে হবে 30 সেকেন্ড সময়ের মধ্যে এক একটা ভুলভাল উত্তর দেওয়ার জন্য তুমি জিততে পারবে 100 টাকা তার মানে 10টারই যদি ভুলভাল উত্তর দিয়ে দিতে পারো তাহলে তোমার জন্য থাকবে এই রাউন্ড থেকে 1000 টাকা তাহলে তোমার খেলার 30 সেকেন্ড এখানে এই শুরু করলাম পাখি গল্প লিখছে বল
গান গাইছে ফুল ঘুমিয়ে পড়েছে বই আকাশে উড়ছে বেলপাতা ঘুমোচ্ছে বাড়ি আর এই তোমার 30 সেকেন্ডটা শেষ হয়ে গেল14 বছর চলেছে তাই তো তোমরা কোন বয়স থেকে মানে একে অপরকে চেনো চেষ্টা অনেকদিন ধরেই করছিল আমার সাথে আমি খুব একটা গুরুত্ব দিতাম না তো এবার একদিন ও মানে কিছু তো একটা দিয়ে শুরু করতে হবে তো রাস্তা দিয়ে যেতে যেতে আমাকে ডাকলো যে আমি আপনার সাথে একটু কথা বলতে পারি আমার খুব দরকারি একটা বিষয় জানার আছে তো আমি বললাম যে কি ব্যাপারে বললো যে আমার একটু দরকার আপনাদের স্কুলে অ্যাডমিশন ফর্ম কবে দিচ্ছে তো আমার মনে হলো যে মিথ্যা কথা বলছে এখন মেয়েদের স্কুলে তো ছেলেদের তো কোনো মানে ব্যাপারই নেই না ঠিকই তো না বাড়িতে বন্ধনও তো ভর্তি হতে পারে কিন্তু আমার মনে হলো মিথ্যা কথা বলছে তো আমি বললাম যে 30শে ফেব্রুয়ারি থেকে ফর্ম দেওয়া শুরু হচ্ছে আচ্ছা ও সব শুনে বললো ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে চলে গেছে আচ্ছা দাদা তুমি কি তখন ওর এই পানটা বুঝতে পেরেছিলে নাকি ওরে বাবা ধরে ফেলেছে বোধ হয় আমি পালিয়ে যাই এই ভেবেছিলে না অ্যাকচুয়ালি আমি আমার মেইনলি টার্গেট ছিল ওর সাথে কথা বলা এবার ও তখন ডেটটা কি বলে যে আমি জানি যে খেয়ালই করিনি এবার আমি যে মানে চেষ্টা করছিলাম ওকে নেক্সট টাইম আবার ওর সাথে কিভাবে কথা বলবো আচ্ছা আমার মাথায় ওটাই ছিল মানে ডেটটা যে ও কি বলছে সেটা নিয়ে আমি খুব একটা চিন্তা ভাবনা তখন করিনি মানে তোমার হচ্ছে মিশন সাকসেসফুল কথা বলাটা হয়ে গেছে মানে সূচনা হয়েছে এবার একদম গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে হবে একদম গিন্নিকে নিয়ে আবার চলে এসেছি ঠাকুর ঘরে আর এবার গিন্নি তুমি খেলবে বাতাসা ভাগ করার খেলা দেখো এখানে সাদা বাতাসা আর লাল বাতাসা আমি মিশিয়ে রেখেছি তুমি এক মিনিট সময় পাবে যার ভেতরে তোমাকে দু রকমের বাতাসা ভাগ করতে হবে আর তুমি যদি এক মিনিটের ভেতরে সুন্দর করে দু রকমের বাতাসা ভাগ করে ফেলতে পারো তাহলে তোমার জন্য থাকবে এই রাউন্ড থেকে ফুল প্রাইজ 2000 টাকা রেডি তুমি তাহলে খেলার এক মিনিট এই শুরু করলাম চলো খুব ভালো ভালো হচ্ছে কিন্তু সাবধান তুমি যখন লাল বাতাসা তুলে এই পাত্রে রাখছো তার সাথে কোনো সাদা বাতাসা কিন্তু চলে আসতে পারবে না গিন্নি তো খুব ভালো খেলছে দেখতে পাচ্ছি ওইভাবে তুলবে না ডিরেক্ট এই পাত্র থেকে এই পাত্রে আসবে হাত চালাও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব ভালো হচ্ছে ভালো করে দেখে নেবে ভালো করে দেখো একটাও লালের সাথে সাদা চলে আসেনি তো দেখে নাও আর সাদার ভেতরেও একটাও লাল নেই খুব ভালো আর এই এখানে সময়টা শেষ হলো আমার চোখ বলছে যে না গন্ডগোল হয়নি তবু একবার ভালো করে দেখে নি না লাল বাতাসার মধ্যে তো একটাও সাদা বাতাসা আসেনি আর সাদা বাতাসার মধ্যে না কোনো লাল বাতাসা উঁকিঝুঁকি মারছে না তার মানে গিন্নি একদম ঠিকঠাক খেলেছে আর জিতে গেছে ফুল প্রাইজ 2000 টাকা এই যে তোমাদের দুটো বাড়ি মানে বলতে পারো দুটো কমিউনিটি আলাদা হ্যাঁ মানে তোমরা উত্তরপ্রদেশের তোমরা একেবারে পাক্কা এদিককার ঠিক আছে দুটো বাড়িকে ঘটি বাড়ি এদেশীয় বাড়ি ঠিক আছে তো এবার দুটো বাড়িতে মানে তোমরা যখন প্রথম জানালে যে তোমরা ভালোবাসো দুজন দুজনকে বিয়ে করতে চাও তো সব কি খুব স্মুথলি গেল নাকি অবজেকশন এলো ওরে বাবা ভীষণ অবজেকশন হয়েছিল মানে স্মুথলি কোনো কিছুই হয়নি ওদের বাড়ি থেকেও প্রথমে মেনে মানে মেনে নেয়নি আর আমাদের বাড়ি থেকেও মেনে নেয়নি ওরা ভাব মানে ওর বাবা মা ভাবছিল ওর দাদু দিদারা ভাবছিল যে আমি একটা নন বেঙ্গলি ফ্যামিলির মেয়ে এবার আমি কিভাবে মানিয়ে নেব মাছ মাংস খাওয়া তারপর আমি তো কোনো কিছুই জানি না বাঙালিদের কি হয় এবার আমার মানে আমার বাবা দাদুরা
ভাবছিল যে আমাদের মানে আমরা তো পেঁয়াজ রসুনও খাই না, তো আমাদের মেয়েদের কি করে এখানে পাঠাবো যেখানে মাছ মাংস সবকিছুই হয়। আচ্ছা, সেই সব মানে ভাবছিল তারা, তাই জন্য মানে বিয়ে হবার মানে খুবই মানে ঝামেলা হচ্ছিল। আচ্ছা, তারপরে তোমরা কি করে মানালে তাদেরকে? তারপরে আমার শাশুড়ি আমার সঙ্গে একদিন দেখা করতে চাইলেন। হ্যাঁ, তো শাশুড়ি যখন দেখা করতে চাইলেন, শাশুড়ি দেখা করলেন, ওনার মনে হলো যে না না, যে ভয়টা পাচ্ছি সেটা ভুল, সব ঠিক হয়ে যাবে, শাশুড়ির পছন্দ হয়ে গেছিল আমাকে। আচ্ছা, তোমাদের বাড়িতে এরকম একটা নিয়ম আছে না, মানে ঘুটি বাড়ি বলে, আমার শ্বশুর বাড়িও ঘুটি বাড়ি, যে ওই বাড়িতে এসে একটা মাছ ধরতে হয়, হ্যাঁ সেই মাছ আর হাত থেকে নাকি স্লিপ খেয়ে বেরিয়ে যায়, হ্যাঁ সেটা কি করলে তুমি? আমি তো সেটার জন্য তো আমার রাত্রে ঘুম চলে গেছিল, আমি ভাবছিলাম যে কি করে কি হবে, মানে বিয়ে তো যাক যাই হবে হবে, কিন্তু আমি ল্যাটা মাছটা ধরবো কি করে, কারণ আমি তো কখনো মাছই ছুইনি, ল্যাটা মাছ তো অনেক দূরের ব্যাপার। তো যাই হোক, তো আমি এসেছিলাম, এসে তো মানে আমার মানে যেদিনকে বিয়ে হবে তার আগে আমার সারা রাত ঘুম হয়নি, মানে বিয়ে হবে তার জন্য নয়, ল্যাটা মাছ ধরতে হবে তার জন্য, বোঝো। তারপর তারপর আমি খুব টেনশনে ছিলাম, মানে বিয়ে হচ্ছিল আমার খুব টেনশন হচ্ছিল। তারপরে পরের দিন যখন এখানে এলাম, ওই বিপদের মধ্যে আমাকে পড়তে হলো, ল্যাটা মাছটাকে ধরতে হলো, কিন্তু আমি ঠিকঠাকই ধরেছিলাম, আমার অসুবিধা হয়নি। আর এখন তুমি তাদেরকে কখনো মাছ টাচ করে খাও? মাছটা মাছ ভেজে মাছের ঝাল করে সব করে দিই সবাইকে, মাছ করে খায়, এবং এমন এখন এমন পজিশনে এসেছি সপ্তাহে তিন দিনও বাইরে থেকে চিলি চিকেন বা মাংস না আনলে খাওয়া। ও বাবা, পুরোপুরি বাঙালি। আচ্ছা দাদা, তুমি একটা কথা বলো, এই যে তোমার বাড়িতে বউ এসছে, ঠিক আছে, ও এত পুজো করতে ভালোবাসে, মা লক্ষ্মীকে এত মানে, তো তোমার কখনো এমনটা মনে হয়েছে যে সত্যি ওর বাড়িতে আসাটা তোমার জীবনে খুব শুভ? হ্যাঁ, সেটা তো আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি, কারণ অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে যা ব্যবসা ছিল, তো বিয়ের পরে আমি মানে ভগবানের দোয়ায় আগের থেকে অনেক ইম্প্রুভ করেছি, সেটা আমি নিজেও বুঝতে পারি। আর ও বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে এবং উপোস করে সারাদিন, আর বৃহস্পতিবার দিনটা আমরা পুরোপুরি নিরামিষ খাই। আচ্ছা, এবং মা লক্ষ্মীর ওপর শুধু আমাদের না, আমাদের ফ্যামিলি সবারই প্রচণ্ড বিশ্বাস আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে নিশ্চয়ই ওর একটা অবদান আছে। গিন্নিকে নিয়ে এবারে খেলবো এয়ার পিলো ফুলিয়ে তাতে কভার পরানোর খেলা। যদি এক মিনিটের মধ্যে তোমরা দুজনে অন্তত একটা একটা করে এয়ার পিলো খোলাতে পারো এবং কভার পরিয়ে দিতে পারো, মানে দাদা একটা খোলাচ্ছ কভার পড়াচ্ছ, গিন্নি একটা খোলাচ্ছ কভার পড়াচ্ছ, তাহলে তোমাদের জন্য এই রাউন্ড থেকে থাকবে 1000 টাকা। আর যদি এক মিনিটের ভেতরে দুজনেরই দুটো করে এয়ার পিলো খোলানো হয়ে যায় এবং তাতে কভার পরানো হয়ে যায়, তাহলে থাকছে তোমাদের জন্য 2000 টাকা। তোমাদের খেলার এক মিনিটেই শুরু করলাম, চলো। মাথায় দেখতে পাচ্ছি গিন্নির এই বালিশ ফোলানো এবং কভার পড়া, দাদার এই বালিশ ফোলানো কভার পড়া, শর্ত ছিল এক মিনিটের মধ্যে দুজনে যদি অন্তত একটা একটা করে পারো তাহলে 1000 টাকা প্রাইজ। কংগ্রাচুলেশন, এই রাউন্ড থেকে তোমার রোজগার 1000 টাকা। এই যে এখন এই বাড়ির সাথে তুমি এত সুন্দর করে মিশে গেছো, এখন তো আর মনে হয় কোনো ডিফারেন্সই অনুভব করো না, সবই এক হয়ে গেছে, সবই এক। তো তোমাদের বাড়ির মেয়েদের, যেহেতু তোমাদের জয়েন্ট ফ্যামিলি, তাই জিজ্ঞেস করছি দিন কাটে কিভাবে? আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠি, উঠে আমাদের সব ব্রেকফাস্ট করে আমাদের খুব ভালো লাগে ছাদে যেতে। আচ্ছা, আমার শাশুড়ি মা আমি আমার আরো সব শাশুড়িরা সবাই একসাথে ছাদে যাই, ছাদে গিয়ে আচার শুকোতে দেওয়া, তারপরে চাল টাল বাছা, গল্প করা, পেছনে লাগা একে অন্যের, খুব মজা, একটু পিএনপিসি করা, এইসব মিলিয়ে আমরা সব গল্প টল্প করি, আমাদের খুব ভালো লাগে, খুব মানে ওই সময়টা আমাদের খুব ভালো কাটে। চোখে আছে স্বপ্ন, মনে আছে আশা, জীবনের আর এক নাম জানি ভালোবাসা।
এই যে একটা কালচারাল ডিফারেন্স, হ্যাঁ মানে হচ্ছে সত্যি তো তুমি একটা অন্য বাড়িতে অন্য পরিবেশে মানুষ হয়েছো, এখানে এসে তোমাকে একটা সম্পূর্ণ নতুন পরিবেশকে দেখতে হলো, পেতে হলো, প্রথম প্রথমের মুশকিলগুলো কি ছিল? প্রথম মুশকিল হলো শাড়ি পরা। আচ্ছা, মানে কোনো শাড়ি পরনি? না, কোনোদিনও আমি শাড়ি পরিনি, কোনোদিনও না। একদিন আমি সিঁড়িতে নামছি মানে খাবার টাবার নিয়ে, আর খাবারের থালাটা পুরো মানে জাস্ট পাটা স্লিপ করে গেছে সিঁড়িতে, আর গোটা ভাত ডাল তরকারি মাছ সব আমার গায়ে, মানে খাওয়ার আগেই মুখে লেগে গেছে, গোটা গায়ে মুখে লেগে গেছে। মানে তুমি ওটা বুঝতে পারনি যে শাড়িটাকে একটু উঁচু করে পরা দরকার, কিংবা সামলে চলা দরকার, সামলে চলা দরকার, একটু কুচিতে তুলে নিয়ে যাওয়া দরকার, সেটা আমি বুঝতে পারিনি। আর তারপর তো পুরো চান করে গেছি খাবারে, তারপর আবার ফ্রেশ হয়ে আবার নতুন করে খাওয়া নিয়ে খেয়েছি। তারপর খেয়ে গেছি গিন্নির বাড়ির সবাইকে একসাথে। এবার তোমাদের সাথে খেলবো মেমরি গেম। আমি কাকলি বোস, টিনার বান্ধবী। আমি ডোনা ঘোষাল, টিনার দিদি। আমি অভিজিৎ ঘোষাল, টিনার জামাই। আমি অর্পিতা চ্যাটার্জি, টিনার জা। তাহলে এখানে খেলার এক মিনিট শুরু করলাম, চলো ফার্স্ট। লক্ষ্মী। দাও দাদা। লক্ষ্মী। তাড়াতাড়ি। উত্তরপ্রদেশ। তাড়াতাড়ি। লক্ষ্মী উত্তরপ্রদেশ। ঘটি বাড়ি। চিট আমার হাতে। লক্ষ্মী উত্তরপ্রদেশ, ঘটি বাড়ি, বাঙালি। ঠিক করে বলো। বাঙালি। পরজন। লক্ষ্মী উত্তরপ্রদেশ, ঘটি বাড়ি, বাঙালি, লেটা মাছ। দাও তাড়াতাড়ি। লক্ষ্মী উত্তরপ্রদেশ, ঘটি বাড়ি, বাঙালি, লেটা মাছ, ঠাকুর। তাড়াতাড়ি। লক্ষ্মী উত্তরপ্রদেশ, ঘটি বাড়ি, বাঙালি, লেটা মাছ, ঠাকুর, ছাপ। আর এই সময়টা শেষ হয়ে গেল। এক দুই তিন চার পাঁচ ছয় সাত। কন্ডিশন ছিল পাঁচটা যদি পরপর সাজিয়ে বলে দিতে পারো তাহলেই 1000 টাকা প্রাইজ। এই রাউন্ড থেকে গিন্নি অ্যান্ড ফ্যামিলি তোমরা জিতে গেছো 1000 টাকা। বিয়ের আগে তোমার যে প্রেমিককে তুমি চিনতে, ঠিক আছে, আর বিয়ের পরে সে কর্তা, হ্যাঁ, তো ডিফারেন্সটা কোথায় বোঝো? তখন তো কিছুক্ষণ সময় জন্য দেখা হতো, তখন ঝগড়া টগড়া হতো, কিন্তু এখন হাজবেন্ড হিসেবে আচ্ছা খুব একটা বেশি ডিফারেন্স নয়, তবে একটু ডিফারেন্স পাই। হ্যাঁ, আর দাদা, ও যদি কখনো ঝগড়া করে বা ওর মন খারাপ হয় তখন তুমি কিছু একটা করো না যেতে ওর মন খুশি হয়ে যায়? হ্যাঁ, নিশ্চয়ই আমার কাছে ওষুধ আছে, তার কি আমি তখনই ওকে মার্কেটিং এ নিয়ে যাই, কিছু কিনে দিই, তারপর হোটেলে খাইয়ে বাড়ি নিয়ে আসি, তারপর আবার আগেকার মতো ঠিক হয়ে যায়। আর গিটার তো আছেই, মোটামুটি গিটার বাজাও তুমি? হ্যাঁ, একচুয়ালি আমি ছোটবেলায় গিটার অনেক দিন ধরেই শিখেছিলাম, তারপরে আর সেটা কন্টিনিউ করা হয়নি। হ্যাঁ, তো প্রফেশনাল বাজিয়ে ভালো একটা রোম্যান্টিক গান শুনিয়ে গিন্নির মন আবার আগের মতো ফুরফুরে, তাই না? খেলবো আমাদের আজকে লক্ষ্মী গিন্নির সাথে বাম্পার রাউন্ড, সেই প্রশ্ন উত্তরের খেলা। আমার হাতের এই ছটা চিট এবার লুকিয়ে দেবো টেবিলের আনাচে কানাচে, গিন্নি আর ফ্যামিলি আসবে আর আপনারা দেখতে পাবেন যে বাম্পার রাউন্ড তাদের পাওয়া হলো কি হলো না। এখন তাহলে লুকিয়ে দিই। আমি কৃষ্ণা, টিনার মা। আমি রীতা, আমি টিনার শাশুড়ি মা। এবার চলো বুঝিয়ে দিই খেলার নিয়মটা। হাতে থাকবে মোট 1.5 মিনিট সময়, যার ভেতর থেকে প্রথম 30 সেকেন্ডে তুমি একা একা তুমি আমার হাতে যে ছটা চিট ছিল যেগুলোকে আমি এই টেবিলের যেখানে সেখানে লুকিয়ে দিয়েছি, তুমি সেই ছটা চিট খুঁজে বার করছো, পাঁচটা বাড়ির পাঁচজনের হাতে দিচ্ছ, একটা নিজের হাতে ধরছো, এবং সেখান থেকে যটা যথাযথ উত্তর আমার কাছে আসবে, এক একটার জন্য 500 টাকা করে তোমার পুরস্কার। অল সেট? তাহলে খেলার 1.5 মিনিট এই আমি শুরু করলাম। খোঁজো, দেখো কোথায় আছে, কিসের নিচে, কিসের ভেতরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। যেই মাত্র পাবে অমনি হাতে হাতে দিতে থাকো, দেখো কোথায় আছে, কোনো একটা জায়গাও কিন্তু ছাড়লে চলবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিছুর ভেতরে, কিছুর নিচে, দেখো 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 তাড়াতাড়ি, চলো 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 চলো। আর এই 30 সেকেন্ড শেষ। 1 নম্বর চিট কার কাছে? 1 নম্বর আসি, 2 নম্বর তোমার কাছে। তোমার প্রশ্ন, পৃথিবীর 90% অংশ জল, ঠিক না ভুল? ঠিক। 3 নম্বর আমার কাছে, তোমার কাছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু, ঠিক না ভুল? ঠিক।
ঠিক না বল? ঠিক। চার নম্বর নেই, পাঁচ নম্বর তোমার কাছে। বৈদিক দেবতা প্রজাপতিকে ব্রহ্মার স্বরূপ বলা হয়, ঠিক না বল? ঠিক। ছ নম্বর আপনার কাছে। নীলকণ্ঠ হলো ভগবান শিবের আরেক নাম, ঠিক না বল? ঠিক। আর আমি স্টপটা যেখানেই থামিয়ে দিলাম, ইনি নিজের ভাগের প্রথম 30 সেকেন্ডে চারটে চিট খুঁজে পেয়ে বাড়ির চারজনের হাতে দিয়েছিল, সেখান থেকে আমার হাতে চলে এসেছে তিনটে যথাযথ উত্তর, মানে আমাকে ইনি রেডাউন্ড থেকে পুরস্কার 1,500 টাকা। আমাদের শুভ লক্ষ্মীবারের লক্ষ্মীমন্ত গিন্নি টিনা চ্যাটার্জি রোজকেরে গিন্নির খেলাগুলোকে খুব সুন্দর করে খেলে জিতে গেছে 10,000 টাকার ভেতরে 6,000 টাকা। এবার দেখো তোমার জন্য কি এনেছি। তোমার জন্য এসছে শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার তরফ থেকে এই সুন্দর শাড়িটা। আর এবার সেই অমৃত মুহূর্ত, মানে হচ্ছে মিষ্টি মুখ করার সময়, কেক কাটবো। দা সুগার অ্যান্ড স্পাইস পাঠিয়েছে একটা ভীষণ সুন্দর কেক তোমাদের জন্য। বাড়ির সবাইকে ডেকে নাও আর বড় করে একটা হাততালি হয়ে যাক।